বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাকে অনেকে প্রচুর এসএমএস করছেন, হোয়াটসঅ্যাপে গ্রুপে অনেক এসএমএস দিচ্ছেন যে স্যার আমরা পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করবো। আসলে পরীক্ষায় ভালো রেজাল্ট করার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পড়ালেখার বিকল্প নেই, আপনাকে প্রচুর পড়তে হবে। বর্তমান যে সিলেবাস, অর্থাৎ আমাদের পুলিশের যে পুলিশ হেডকোয়ার্টার্স, যে আমাদের বিভাগীয় পদনের পরীক্ষাগুলো হয় হচ্ছে, এই পরীক্ষাগুলো মোটামুটি যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসের মোটামুটি যে ধারাগুলো রয়েছে, অর্থাৎ মেজর অ্যাক্ট এবং মাইনর অ্যাক্ট, এই মেজর অ্যাক্ট এবং মাইনর অ্যাক্ট আপনাকে প্রচুর পড়তে হবে। অর্থাৎ আপনাকে এই মেজরগুলো মোটামুটি আপনার মতো আপনি আয়ত্ত করে নিতে হবে, এবং মাইনর অ্যাক্টগুলো যেগুলো রয়েছে এগুলো একটু বেশি বেশি স্টাডি করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনাকে যদি এই মূল বই রয়েছে আমাদের, এই মূল বইয়ের আলোকে যদি আপনি যদি ভালো করে পড়াশোনা করতে পারেন, আসলে মোটামুটি অনেক বেশি দূর যাওয়া লাগবে না। আপনাকে এই মূল বই থেকেই প্রশ্ন করে এই মূল বইয়ের ভিতরেই আপনাকে ভালো করে লেখাপড়া করতে হবে। দুই নম্বর যে বিষয়টি হচ্ছে যে আপনি এই মেজর অ্যাক্ট ও মাইনর অ্যাক্ট যে পড়লেন, অর্থাৎ এই মেজর অ্যাক্ট মাইনর অ্যাক্টগুলো বেশি বেশি আপনাকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর এই বাজারে অনেকগুলো বই রয়েছে, অর্থাৎ বাজারে অনেকেই অনেক লেখকের অনেকেই মোটামুটি ভালো লিখেছেন। এই আপনার যেটা ভালো মনে হয় যে লেখকের বইটি, আপনি সেই লেখকের বইগুলো আপনি পড়েন। মোটামুটি এত বই প্রয়োজন নেই, আপনি যেটা আপনার কাছে ভালো মনে হয়, যেটা সহজ মনে হয়, আপনি বুঝতে সুবিধা হয়, সেই বইটি আপনাকে ভালো করে পড়েন। আর তিন নম্বর হচ্ছে যে আপনি যে সকাল থেকে শুরু করে আপনার অফিসের কার্যক্রম, আপনার পারিবারিক কার্যক্রম, আপনার দিন শেষে যখন আপনি কোথাও প্রাইভেট পড়েন অথবা আপনি কোথাও প্রাইভেট না পড়তে পারেন, নিজে নিজে পড়াশোনা করেন, আপনি যা পড়লেন, অর্থাৎ সকাল থেকে শুরু করে যতটুকু সময় পাওয়া যায় আপনার হাতে বের করে আপনি ওই যে সময়টা পড়াশোনার কাজে ব্যয় করলেন, সেই সময়টুকু যা পড়েছেন অবশ্যই পরীক্ষার, অর্থাৎ আপনার তো পরীক্ষা হলে আপনাকে লিখতে হবে, তো আগে থেকে আপনাকে অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। এবং হাতের লেখা, অর্থাৎ এখানে আপনি সারাদিনে যা পড়লেন যতটুকু পড়ছেন, অবশ্যই প্রত্যেক দিন আপনাকে নিয়ম করতে হবে অবশ্যই যাতে 1 ঘন্টা করে আপনার লেখা প্র্যাকটিস করে। আপনি যদি সারাদিন ভালো পড়লেন, ভালো মুখস্থ করলেন, কিন্তু দেখা গেলো হলে গিয়ে আপনি আর লিখতে পারতেছেন না, আপনার এখন থেকেই এই সময়টাকেই আপনাকে কি করতে হবে, যা পড়লেন অবশ্যই আপনি কি করেন, লেখার প্র্যাকটিস করেন। আপনি অল্প পড়েন সমস্যা নেই, কিন্তু আপনার লেখার প্র্যাকটিসটা থাকতে হবে। হাতের লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি ভালো পারেন কিন্তু লেখার অবস্থা আমরা ভালো নয়, আপনি ভালো মার্কস আশা করতে পারেন না। তাহলে আপনার একজন যারা নতুন এবং যারা আগে থেকে পড়াশোনা এবং পরীক্ষা দিয়ে যাচ্ছেন তাদের বলার কিছু নেই। আর যারা নতুন, অবশ্যই আপনারা এই তিনটি বিষয় খেয়াল রাখবেন যে আপনাকে যে মূল বই রয়েছে এই মূল বইটাকে মেজর অ্যাক্ট এবং মাইনর অ্যাক্ট ভাগ করে প্রতিদিন আপনাকে স্টাডি করতে হবে। দুই নম্বর হচ্ছে আপনি বাজারে যে মোটামুটি আপনি ভালো লেখক অনেকেই ভালো লেখছেন এবং অনেক ভালো ভালো মানের গাইড আছে, আপনি যেটা মনে হয় আপনি সে যে কোনো 1-2টা গাইড ভালো করে পড়লেই হবে। আর তিন নম্বর বিষয়টা হচ্ছে যে আপনি যা পড়লেন সেই বিষয়ে আপনি 1 ঘন্টা করে প্রতিদিন লেখা প্র্যাকটিস করেন। আর মোটামুটি যারা লেখার জড়তা রয়েছে এই প্রতিদিন যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি কী হবে, লেখার সেই জড়তাটা কেটে যাবে। আশা করি মোটামুটি যারা নতুন তাদের জন্য সে উপদেশ, আর যারা মোটামুটি বিভিন্ন পদোন্নতি পরীক্ষা, অর্থাৎ যারা পাশ করে গেছেন এবং এখনও পাশ করে আছেন তাদের জন্য শুভকামনা রইল। আশা করি আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করে দেন, তাহলেই দেখা যাবে আপনাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আশা করি প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।